সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে। চলো বন্ধুরা, আজকের প্রশ্নটি অ্যাট ফার্স্ট দেখে নিচ্ছি। প্রশ্নতে বলা হয়েছে, নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? ওকে, চলে যাচ্ছি সরাসরি এর উত্তরে। তো কী বলা হয়েছে দেখো, হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওকে কেন্দ্র করে যে অনুগত ছাত্রগোষ্ঠী গড়ে ওঠে তারা নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত। তাহলে কী বলা হয়েছে, হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে কেন্দ্র করে যে অনুগত ছাত্রগোষ্ঠী গড়ে ওঠে তারা নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত। এবার বলেছে ব্যর্থতার কারণ, অর্থাৎ নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। তো কী বলা হয়েছে দেখো, 1 নম্বর কারণে কী বলা হয়েছে দেখো, আন্দোলনকারীদের গঠনমূলক কর্মসূচি ছিল না এবং আন্দোলনকারীদের চিন্তাধারা ছিল নেতিবাচক। তাহলে কী বলা হয়েছে, আন্দোলনকারীদের কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না এবং আন্দোলনকারীদের চিন্তাধারা ছিল নেতিবাচক, মানে নেগেটিভ থিঙ্কিং ছিল। 2 নম্বর কী, তাদের আন্দোলনের পিছনে জনসমর্থন ছিল না, অর্থাৎ তারা যে আন্দোলন করেছিল তার পিছনে কোনো জনসমর্থন সেরকমভাবে ছিল না। কৃষক শ্রমিক এবং মুসলিমদের নিয়ে তারা ভাবেননি, তাহলে কৃষক শ্রমিক এবং মুসলিম সম্প্রদায়দের নিয়ে তারা ভাবেননি। 4 নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে, ডিরোজিওর মৃত্যুর পর নেতৃত্বের অভাব ঘটে, এই সমস্ত কারণে কী হয়েছিল, নব্যবঙ্গ যে আন্দোলন সেই নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।